বাংলা বছরের প্রথম দিনেই সিবিআই তদন্তের আঁচ একেবারে সপ্তমে। নিয়োগ দুর্নীতি তদন্তে একই দিনে একসঙ্গে একাধিক জায়গায় ঘন্টার পর ঘন্টা ম্যারাথন তল্লাশি চালালেন সিবিআই অফিসাররা। ভোরের আলো ফোটার আগেই অভিযানে নামলেন গোয়েন্দারা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলল চতুর্মুখী অভিযান। নিয়োগ দুর্নীতি তদন্তে শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের বড়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। রাত পেরিয়ে শনিবার সকালেও চলে তল্লাশি। তার মধ্যে নাটকীয়ভাবে দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দেন তৃণমূল বিধায়ক, যা খুঁজতে জল ছেঁচে ফেলে সিবিআই। তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণর বাড়ি লাগোয়া জঙ্গল থেকে 5 ব্যাগভর্তি নথি মিলেছে বলে সিবিআই সূত্রে দাবি। এর পাশাপাশি শুক্রবার শেষ রাতে নিজাম প্যালেস থেকে বেরোয় সিবিআই এর একাধিক টিম। কোনো টিম পৌঁছয় বীরভূমে, কোনো টিম পূর্ব মেদিনীপুরে, কোনো টিম কলকাতারই কোনো প্রান্তে। বীরভূমে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বাড়ি, বাড়ি লাগো আশ্রম, কলকাতার ফ্ল্যাট, কলেজ সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সিবিআই। ঠিক এই যে আশ্রমের ভিতরে যে গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে একটি গাড়ি রয়েছে, যে গাড়িটি বিভাস অধিকারী ব্যবহার করতেন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম সিবিআই দুই আধিকারিক এই গাড়িটি সম্পূর্ণ তল্লাশি চালানো, যে গাড়ির ভেতরে অ্যাকচুয়াল কি রয়েছে এবং এর ভেতরে কিছু লুকানো রয়েছে কিনা সেই বিষয়টা তারা নিশ্চিত হতে চাইলেন। মুর্শিদাবাদ বীরভূমের পাশাপাশি পূর্ব মেদিনীপুরেও পৌঁছে যায় সিবিআই। নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো গোপাল দলপতির ভূপতিনগরের বাড়িতে অভিযান চালায় সিবিআই এর 7 জনের টিম। সিবিআই এর আরেকটি টিম যায় গোপালের স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের ফ্ল্যাটে। শুক্রবারই বীরভূমে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন অমিত শাহ। আরে মমতা দিদি, আপ ওর আপকা ভতিজা, জো করনা হে কর লিজিয়ে, ভ্রষ্টাচার কে খিলাফ ये लड़ाई नहीं रुकने वाली है, हम भ্রষ্টাচার কো সমাপ্ত কর রহেঙ্গে। শনিবার তিনি রাজ্য ছাড়ার আগেই সিবিআই যেভাবে নিয়োগ দুর্নীতির তদন্তে কার্যত ঝাঁপিয়ে পড়ল তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। তদন্ত চলছে, তদন্ত চলুক, কিন্তু এই রাজ্যের মানুষও দেখছেন যে গতি প্রকৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্য তো নিশ্চয়ই, এই সরকারকে ফেলে দেয়া হবে 2026 অব্দি নির্বাচিত একটি সরকার, সেটা 2025-এই পড়ে যাবে। আপনি যেটা মহারাষ্ট্রতে করেছেন, গোয়াতে করেছেন, মনে করছেন বাংলায় সেটা করা যায় কিনা? সিবিআই যেমন যেমন তথ্য পাবে তেমন তেমন এগিয়ে যাবে, কাউকে রেয়াত করবে না। একেবারে ভ্রষ্টাচার তদন্ত একেবারে শেষ পর্যন্ত দেখবেন, এটা দেখবেন গতকাল মাননীয় অমিত শাহজিও বলে গেছেন, সেখানে কোনো কম্প্রোমাইজ নয়। সিবিআই ইডি এরা মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দেয়, আবার যেই দিল্লিতে একটা গোপন সলা পরামর্শ হয় আবার ঝিমিয়ে পড়ে। আচ্ছা, 8 বছর লেগে গেল চিটফান্ড কাণ্ডে, এখনো পর্যন্ত চার্জশিট দেওয়া হয়নি কেন? সিবিআই এর তরফে জানানো হয়েছে নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা, বীরভূম, পূর্ব মেদিনীপুরের 6 জায়গায় তল্লাশি চালানো হয়েছে। তল্লাশিতে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বহু নথি উদ্ধার হয়েছে। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল 4 জেলার যে 6 জায়গায় সিবিআই তল্লাশি অভিযান চলে তার মধ্যে একটি হলো মুর্শিদাবাদের বড়ুয়া, যেখানে প্রায় 1.5 দিন পার হয়ে 2 দিন হতে চলল, সেখানে তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তাকে বাড়িতেই নজরবন্দি করে রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং যে দুটি মোবাইল ফোন তিনি পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তা খোঁজার প্রক্রিয়া চলছে এবং এখনো সেই মোবাইল ফোন পাওয়া যায়নি। তবে জঙ্গলের মধ্যে থেকে উদ্ধার হয়েছে 5টি নথি ভর্তি ব্যাগ, কি কি রয়েছে সেখানে আমরা জানবো। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, এই যে মোবাইল খোঁজার প্রক্রিয়া তা তো চলছে, কিন্তু কি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে তদন্তকারী আধিকারিকদের কাছে যে এখনো মোবাইল ফোন উদ্ধার হওয়া সম্ভব হলো না, অন্যদিকে যে 5টি ব্যাগ উদ্ধার হয়েছে, কি কি রয়েছে সেখানে? দেখো, একদমই তাই, তোমাকে প্রথমে একবার ছবিটা দেখাবো যে আমার পিছনে যে পানাপুকুর, সেই পানাপুকুরে কিন্তু এখনো পর্যন্ত জল তুলে ফেলার কাজ চলছে। কারণ যা সমস্যাদায়ক সেটা হচ্ছে যে মাটির তলা থেকে কিন্তু জল বেরিয়ে আসছে, স্বাভাবিকভাবে জল কিন্তু কমানো সম্ভব হচ্ছে না, এবং এই জল যতক্ষণ না পুরোপুরি কমিয়ে ফেলা সম্ভব ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে পাকের মধ্যে কোথায় মোবাইল রয়েছে সেটা খোঁজার কাজ শুরু করতে পারছেন না আধিকারিকরা। এবং চ্যালেঞ্জের কথা বলছিলে তুমি, চ্যালেঞ্জ হচ্ছে এটাই যে প্রায় 37 ঘন্টা ধরে কিন্তু মোবাইলটি জলের মধ্যে রয়েছে, স্বাভাবিকভাবেই এতক্ষণ ধরে মোবাইল জলের মধ্যে রয়েছে
হচ্ছে তার ভেতরে থাকা যে গুরুত্বপূর্ণ তথ্য যেটা কিনা বিধায়ক জীবনকৃষ্ণ সাহার যে বিরুদ্ধে যে অভিযোগ দুর্নীতি নিয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে সেই তদন্তে এই মোবাইল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই তথ্য কিভাবে রিকভারি করা যায় সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত সিবিআই আধিকারিকরা। আমার সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব চৌধুরী। রাজীবের সঙ্গে কথা বলুন। রাজীব, গতকাল আমরা দেখলাম পাঁচটা ব্যাগ উদ্ধার করা হয়েছে একেবারে তার বাড়ি সংলগ্ন জায়গা থেকে। পাঁচটা ব্যাগ কতটা গুরুত্বপূর্ণ সিবিআইয়ের কাছে মোবাইলের পাশাপাশি? এই পাঁচটা ব্যাগ কিন্তু সিবিআইয়ের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ হচ্ছে যে এই পাঁচটা ব্যাগের মধ্যে যে জীবন সাহার যে সমস্ত নথি যা চাকরি সংক্রান্ত সেই নথিগুলো তিনি ওখানে জমা রেখেছিলেন এবং যেটা সিবিআইয়ের পক্ষ থেকেও স্বীকার করা হয়েছে এই নথি তারা উদ্ধার করেছেন এবং এই নথি এই মামলায় কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই নথিগুলো রিটেন নথি এবং পাঁচটা ব্যাগে করে অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছিল এবং সিবিআই এটাকে তাদের গুরুত্বপূর্ণ নথি হিসাবে কিন্তু তারা একেবারে বিকল্প নথি যদি বলা যায় যদি কোনো কারণে ডিজিটাল এভিডেন্স নাও পাওয়া যায় এই নথি কিন্তু সিবিআইয়ের কাছে একটা নতুন আশা এসে পৌঁছেছে কিন্তু এটা বলাই যায় অনির্বাণ। একদম, আমরা কথা বললাম রাজীবের সাথে এবং সেখানে পরিষ্কার যে পাঁচটি ব্যাগ উদ্ধার হয়েছে সেই পাঁচটি ব্যাগ কিন্তু এই মোবাইলের পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও মোবাইল কিন্তু খুঁজে পেতে মরিয়া সিবিআই আধিকারিকরা, তুমি দেখতেই পাচ্ছ রাতভর কিন্তু সিবিআই আধিকারিকরা চেয়ার নিয়ে বসে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু এই পুকুর পাহারা দিয়েছেন, পুকুর আগলে রেখেছেন বলা চলে। কারণ তারা চাইছেন যেভাবে কালকে গত পরশু দিন বিকেল পাঁচটা নাগাদ বিজয় জীবনকৃষ্ণ সাহা তিনি হাত থেকে ছিনিয়ে মোবাইল দুটি পুকুরে ফেলে দেন, তারপর কিন্তু এই মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সিবিআইয়ের কাছে। স্বাভাবিকভাবে তারা মনে করছে যে এই মোবাইলে হয়তো এমন কোনো তথ্য রয়েছে যে তথ্য কিন্তু এই গোটা তদন্ত প্রক্রিয়ার গতি প্রকৃতি সেটা কিন্তু অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। ধন্যবাদ অনির্বাণ। জীবনকৃষ্ণ সাহার মোবাইল এবং মোবাইলে কি তথ্য রয়েছে সেদিকেই এখন নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থার। এবং তার পাশাপাশি আমরা গতকাল এও দেখেছি জীবনকৃষ্ণ সাহার পাশাপাশি বিভাস অধিকারী নলহাটি তার বাড়ি এবং সেখানে তার আশ্রমও রয়েছে সেখানেও হানা দেয় সিবিআই। এবং তারপরে এই প্রশ্ন ওঠে যে বিভাস অধিকারী কিভাবে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে জড়িত, কেই বা এই বিভাস অধিকারী? আমরা এর আগে দেখেছি কুন্তল ঘোষ এবং গোপাল দলপতি এই দুজনের মুখেই বিভাস অধিকারীর নাম উঠে আসে। এবং সূত্রের খবর মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ এবং একাধিক বেসরকারি কলেজের মালিক, এর আগে ছিলেন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আগেই ইডির আতসকাচের নিচে ছিলেন বিভাস অধিকারী, এবার সিবিআই এর স্ক্যানারেও চলে এলেন তৃণমূলের এই প্রাক্তন ব্লক সভাপতি। শনিবার তার বাড়ি, গাড়ি, বাড়ি লাগোয়া আশ্রম এবং কলকাতার ফ্ল্যাটে একযোগে ম্যারাথন তল্লাশি চালালো সিবিআই। কিন্তু কে এই বিভাস অধিকারী, কেন তিনি ইডি সিবিআই এর স্ক্যানারে, তার কাছে কি খুঁজছেন গোয়েন্দারা? বীরভূমের নলহাটির বাসিন্দা বিভাস অধিকারী তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, সম্প্রতি তিনি ওই পদ থেকে ইস্তফা দেন। বিভাসের সম্পত্তির তালিকা দীর্ঘ। বাড়ি লাগোয়া এই আশ্রমের অন্যতম তত্ত্বাবধায়ক তিনি। আশ্রমের ঠিক পিছনেই রয়েছে বিভাস অধিকারীর নলহাটির ডিএলএড কলেজ, নাম কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। স্থানীয়দের দাবি ঠিক তার লাগোয়া সৎসঙ্গ মিশন কলেজ অফ ফার্মেসিরও মালিক বিভাস। আশ্রমের পিছনের দিকে সেখানেও প্রায় কয়েক বিঘের ওপর একাধিক ইনস্টিটিউট রয়েছে, তার মধ্যে একটি রয়েছে কৃষ্ণপুর টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এটি মূলত ডিএড কলেজ, এখানে প্রাইমারি যারা ট্রেনিং দেওয়া হয় এখান থেকে। সূত্রের দাবি আরও কয়েকটি বেসরকারি কলেজের দায়িত্ব রয়েছে এই বিভাস অধিকারীর ওপরে। অ্যাশ ব্রিকের কারখানাও রয়েছে তৃণমূলের এই প্রাক্তন ব্লক সভাপতির। এখন তিনি ইডিআই সিবিআই এর স্ক্যানারে চলে আসার পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এই বিপুল সম্পত্তি কিনতে কি নিয়োগ দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছিল? নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিভাস অধিকারীর নাম প্রথম শোনা যায় ধৃত কুন্তল ঘোষের মুখে। এরপর সিবিআই এর স্ক্যানারে থাকা গোপাল দলপতির মুখেও উঠে এসেছিল বিভাসের নাম। সিবিআই এখন কাদের খুঁজে পাচ্ছে? অভিনেত্রী, তিনটে ফ্ল্যাট, বিলাসবহুল জায়গা দিচ্ছে, বিভাস অধিকারী তার নাম সেদিন বললো দেখলাম। যদিও বিভাস অধিকারী বারবার দাবি করে এসেছেন এই দুজনকে তিনি চেনেন না। দলপতি বা কুন্তল তাপস ছাড়া, তাপস আমাকে চেনে, তাপস আমাকে দেখেছে, তাপস বাবু ছাড়া এনারা আমাকে জীবনে দেখেছে নাকি? শুধু গোপাল বা কুন্তল নন, ধৃত মানিক ভট্টাচার্য সঙ্গেও বিভাস অধিকারীর যোগ ছিল। 2011 থেকে 2016 অবধি অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারী। সূত্রের দাবি
গোড়া থেকেই তিনি ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ, যাকে ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছে। একদম এটা অস্বীকার করার জায়গা আছে? পশ্চিমবঙ্গে যারা কলেজ মালিক, কার হিম্মত আছে যে পর্ষদ সভাপতির সঙ্গে দেখা না করে কলেজ চালাবে? যে কোনো কলেজ চালানোর ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের জন্য ক্ষেত্রে, অ্যাডমিটের ক্ষেত্রে, পরীক্ষার জন্য। ইডি সূত্রে আগেই দাবি করা হয়েছে নিয়োগ দুর্নীতি তদন্তে অনেকের মুখেই বিভাস অধিকারীর নাম উঠে এসেছে। 2011 থেকে 2016 পর্যন্ত অযোগ্য প্রার্থীদের থেকে টাকা তোলা এবং তা প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন বিভাস। সূত্রের খবর, রবিবার অল ইন্ডিয়া আর্য মহাসভা নামে একটি দলে যোগ দেওয়ার কথা রয়েছে বিভাস অধিকারীর। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। একদিকে যেমন নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে, তেমনি অন্যদিকে পয়লা বৈশাখের দিনও রাস্তায় রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীরা, এবং ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে তাদের ধর্ণা চলছে। সুদিনের প্রার্থনায় সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলেন এদিন আন্দোলনকারীরা। কালীঘাট থেকে তারাপীঠ, পুজোর ডালি হাতে মন্দিরে মন্দিরে ভিড়, দোকানে দোকানে হালখাতা, প্রচণ্ড গরমে ঘামতে ঘামতেও হাসি মুখে নববর্ষকে বরণে ব্যস্ত বাঙালি। চাকরির দাবিতে তীব্র তাপদাহের মধ্যে পথে বসে কাটছে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীদের দিন। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে 264 দিন ধরে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা। একটা চাকরি পেলে এই ঘরের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারেন তারা। চাকরির আশায় এবার তাই সিদ্ধিদাতার কাছে প্রার্থনা। নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। দুর্নীতিকাণ্ডে বর্তমানে জেলবন্দী রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই পরিণতি হয়েছে পলাশীপাড়া তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর। ইডি চার্জশিটে এজেন্টের তালিকায় নাম উঠেছে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান সিবিআই। রোজই বাড়ছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের তালিকা। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুদিনের আশায় প্রহর গুনছেন রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। আজকে যে দপ্তরগুলো আজকে দুর্নীতিতে ভরে গেছে, ইডি সিবিআইরা হানা দিচ্ছে, দুর্নীতি হয়েছে তার শিকার আমরা পেয়েছি। তাই আজকে ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমাদের নতুন বছরে নতুন আশা নিয়ে আমাদের জীবনে যেন আমাদের সুদিন আসে, এটাই আমাদের প্রার্থনা। চাকরির আশায় অপেক্ষায় পথেই কেটে যাচ্ছে একটার পর একটা দিন, কবে শেষ হবে এই প্রতীক্ষা, সেই প্রশ্নের উত্তর অধরা। বাংলা নতুন বছরে যাতে তাদের জীবনে সুদিন আসে সেই প্রার্থনা করেই গণেশের পুজো করছেন তারা, এবং এভাবেই দীর্ঘদিন ধরে মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে তারা প্রতিবাদ করছিলেন। আজ অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন রাজ্য গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।